বছরের শেষ দিনে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি পুলিশ বলছে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে পুরো শহরে নিরাপত্তা জোরদারকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার ইংরেজি নতুন বছরকে বরণ করে নেয়ার বরাবরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি তল্লাশি করা হচ্ছে প্রায় প্রতিটি যানবাহন এছাড়া হাতিরঝিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ থার্টি ফার্স্ট নাইটে লোক সমাগম হতে পারে এমন জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে সন্ধ্যা থেকে এসব স্থানেও বাড়তি পুলিশ মোতায়েন হবে গুলশান বনানী সহ কূটনৈতিক পাড়ায় সন্ধ্যার পর থেকে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে নিরাপত্তা আয়োজনকে সাধারণ মানুষ দেখছেন স্বাভাবিক চোখেই এটা একটা ডিপ্লোম্যাটিক জোন তো সিকিউরিটিটা এই থার্টি পার্সেন্ট সময় খুবই ইয়ে থাকে চেকিংটা ভালো আমাদের জন্যই ভালো আমাদের মধ্যে কনসাসনেসটা যতক্ষণ পর্যন্ত গ্রো না করবে সিকিউরিটি যতই বাড়ানো হোক সেটা আসলে ইফেক্টিভ হবে না চেক করা ভালো সব সময়ের জন্যই ভালো চেক করলে তো আইন শৃঙ্খলা অনেক এদিকে পুলিশ বলছে কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও নগরবাসী নিরাপত্তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে তল্লাশির সময় কেউ যেন হয়রানির শিকার না হন সেটি মাথায় রেখেই কাজ করছেন তারা জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে তারা বিরক্ত বোধ না হয় আমরা যথাসাধ্য ভালো ব্যবহারের মাধ্যম তাদের বিষয়টা বোঝাতে চেষ্টা করতেছি যে আসলে এগুলো গাড়ি চেক করার প্রয়োজন আছে নিরাপত্তার স্বার্থেই থার্টি ফার্স্ট নাইটে বাড়ির ছাদ সহ খোলা জায়গায় কোনো অনুষ্ঠান না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা